नमस्कार रविवार सन्धे सुभाष शास्त्रीर संगे अनुष्ठाने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। एकटा माइलेज एकटा माइलस्टोन क्रिएट करा अनुष्ठान रविवार सन्धे सुभाष शास्त्रीर संगे एवं सत्यि माइलस्टोन जिनि तैरि करेछेन तिनि आमादेर संगे थाकेन। इनफैक्ट आमरा अपेक्षा करि तार जन्य, कारण तिनि हच्छेन आमादेर सरासरि हटसेटे सुभाष शास्त्री। ज्योतिष जगते बेदबाक अनेक अनेक स्वागत सुभाष दा आमादेर अनुष्ठाने आसार जन्य। सुभाष दा माइलस्टोन सुभाष शास्त्री क्रिएट करेছে শুধু এই অনুষ্ঠান বলে না, আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক সুভাষ শাস্ত্রী। দীর্ঘ অভিজ্ঞতা আপনার সুভাষ দা, আমাদের দীর্ঘ গালমন্দ খাই, প্রতিদিনে গালমন্দ খাই। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন জ্যোতিষীরা গালমন্দ করে, কেউ না কেউ কোথাও না কেউ এসে এসে বলে যে এই দেখুন না আপনাকে এই সব কথা বলছে। তা আমি তখন একটা কথা বলি যে দেখো ভাই, আমাকে আমার নামে যা বলছে বলুক, আমি তো নিজেই বলছি আমার যোগ্যতা কম এক, আর দুই হচ্ছে যে আমার নামে যা ইচ্ছা বলুক কিন্তু আমার লোক দেখার আইডিয়া চুরি করতে পারবে না। দীর্ঘ অভিজ্ঞতা, 18 লক্ষ মানুষ দেখেছি, 35 বছর টানা কাজ করছি, যাদের সাথে কাজ করছি তারা ট্র্যাকে নেই, আর যারা আমাকে গালমন্দ করছে তারা জ্যোতিষ করছে 10 বছর 12 বছর 14 বছর। আমার হাফেরও সময় কম, খুব বেশি হলে 2005 থেকে জ্যোতিষ করছে। একটা কথা বলি স্যার, আচ্ছা এই কথাটা তুমি এগ্রি করলে কিনা বলো? না এটা এগ্রি করলাম বলেই আমি বলছি, এটা এগ্রি করলাম বলেই বলছি। সমালোচনা তারই হয় যিনি শীর্ষে থাকেন, তার কারণ যিনি শীর্ষে থাকেন তার নাম নেওয়া মানে কিছু কিয়দংশ। আমি যদি বলি সুভাষ দা এই সুভাষ দা ওই, তার মানে সুভাষ দার সঙ্গে সমালোচনা করে না, আমি কথা বলছি, তাহলে সুবর্ণ কিন্তু সেই জায়গায় গেল, কিছু তো লোক সুবর্ণার নাম এলো। আমার মনে হয় তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো যে ভাই দেখুন কেউ কাউকে গালমন্দ করা, সমালোচনা গালমন্দ করা না, দুটো সাধ্য শান্তি করা এক না। কপি ব্যাপারটা তো আছে, কপি করছে করুক, ভালো জিনিসগুলো কপি করবে না, পরিশ্রমের কপি করবে না। আচ্ছা একটা কথা আমি আবারো বলবো দর্শকদের, সেটা হচ্ছে দেখুন আমি যে কথাটা বললাম যে সুভাষ দা কপিও তো করতে, সুভাষ দা কি বলছে কপি করুক, সুভাষ শাস্ত্রী কোনো কিছু প্রয়োজন হয় না, সুভাষ শাস্ত্রীর নামটাই যথেষ্ট। সুভাষ শাস্ত্রী মানে একটা ওয়েট ক্যারি করছে তার নাম, এই জন্যই তিনি জ্যোতিষ জগতে জ্যোতিষ্ক। কারণ আপনারাই বলেন বেদ বাক্য, তার একটা কথা উনি একবার বলবেন মানুষ বসে থাকেন সুভাষ দা আপনার হ্যাঁ শোনার জন্য, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি আপনি সবাইকে হ্যাঁ বলেন না, যাকে হ্যাঁ বলার বলেন যাকে না বলার না বলেন। হিন্দিতে একটা শ্লোক আছে জানেন, শাস্ত্রের কথা, মহাশাস্ত্রের কথা, সেটা হচ্ছে যে মানুষের যে প্রবৃত্তি সেটাকে তো নিবৃত্তি করা সহজ নয়। মানুষের জল নিচু, জল কোনো সময় উঁচু নয়। বলে একটা কথা আছে, শোনোনি হয়তো কথাটা, আজকে শুনবে আপনার, আমি দুবার বলেছিলাম অনুষ্ঠানে, নমাংশ ভক্ষণে দোষ নচ মধ্যে না মৈথুনে প্রবৃত্তি রেশা ভূতেশা নাম নিবৃত্তেশু মহাফলম। তো ভাই মানুষের কি স্বভাব, মাংস খাবো, মদ খাবো, বিয়ে করব, ফুর্তি করব, প্রেম করব, ভোগ করব, কিন্তু কিছু কিছু যদি এই প্রবৃত্তিটাকে একটু নিবৃত্ত করা যায় সে অনেক ভগবানের কৃপা পেতে পারে, মহাফল পেতে পারে। আমরা সেই অপশান নষ্ট করে ফেলি, তো সমালোচনা ও প্রবৃত্তি। এই শ্লোকটা আমার মনে পড়লো যে ভাই গালাগালি দাও তুমি, তোমার যত আমাকে গালমন্দ করবে সুভাষ শাস্ত্রীর কিচ্ছু যায় আসবে না। 35 বছর কাজের অভিজ্ঞতা, যারা চেনে, কেন কি এই সিটিভিএনে আসার আগে 2000 সালে আসার আগেও আমি আরও 12 বছর কাজ করেছি। সো মানুষ আমার কাছে জানে, যারা আমার কাছে আসে, আর প্রতিকার না লাগলে তোমার ঘাড়ে কিছু চাপিয়ে দেবো না, একবারের জায়গায় 4বার তোমাকে আমি বলবো এসো না, চাপিয়ে দেবো না। ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে বসে নেই, আর আমি তোমাকে প্রোডাক্টও এনে টিভিতে দেখাবো না। আমি এইমাত্র একটি অনুষ্ঠান রেকর্ডিং করেছি জানেন, আগামী এই মাসের মধ্যে আপনারা দেখবেন মিডল অফ মান্থে, একটা যেসব মেয়েরা বাচ্চা কনসেপ্ট করছে তাদের বাচ্চারা অনেকের কথা বলতে পারছে না, অটিজমের সংখ্যা অনেক বেড়ে গেছে, সেই প্রেগনেন্ট মেয়েরা কি করবে? আমার মনে হয়েছে ওই অনুষ্ঠানে একটা স্বার্থ আছে কোন অনুষ্ঠানে আমার, যে আমি এই করছি আমি ওই করছি, আমাকে ছোটবেলা থেকে গুরুদেব অনেক কিছু শিখিয়েছিল, কোনো বিদ্যের কথা সেজে এসে সিটি বেড়ে বলেছি? আপনারা বলতে পারবেন কোনোদিনও না। এখানে একটা কথা আমি বলি সুভাষ দা, স্বার্থর কথা বললেন তো, সুভাষ শাস্ত্রীর স্বার্থ যে নেই তার সবথেকে বড় প্রমাণ সুভাষ দা ব্যবসায়িক নিরিখে কাজই করেন না। না হলে যাকে সুভাষ দা ফিরিয়ে দেওয়ার, সে তো এসেছে সুভাষ শাস্ত্রীর কাছে প্রতিকার করতে, চারবার ফিরে গেছে, ছবার ফিরে গেছে, এরকম লোক রয়েছে। হ্যাঁ আমি বলছি তাহলে ব্যবসায়িক নিরিখে থাকলে ডেফিনেটলি সুভাষ দা ফেরাতেন না। আজকের যুগে দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে কোন জ্যোতিষী আছে আপনারা যদি অন্য জায়গায় গিয়ে থাকেন, যারা আমার কাছে তারা তো জানেন বটেই, অনুষ্ঠান দেখছেন, ছবার তাকে ঘুরপাক করি যে না হবে না, হবে না বললে টাকা পাওয়া যায়, যায় না, না হলেও হবে, না হলেও হবে, যা হবে পরে দেখা যাবে, আগে তুমি নিয়ে নাও। কিন্তু সেই ক্লায়েন্ট তার কাছে আর যাবে না। আমি যদি তাই করতাম 35 বছর পরে লোকে আমার অনুষ্ঠান দেখতো না, আমার চেম্বারে আসতো না, আমি তো ফিজটা বেশি নিই, কোথাও কোনো চালাকির জায়গা নেই ভাই, আপনি বলেও দেন আমার ফিজ বেশি, এইটা দিলেই আমি বিচার করব, না হলে তুমি অন্য জায়গায় যাও, 1000 টাকা থেকে 500 টাকা থেকে শুরু, সব রকম 3000 টাকা, সব রকম লোক আছে, তুমি যাও, যে টাকা দেবে তারপরে ঘাপাং ছু, একদম ধুম করে রেমেডি, তোমার হবে কি হবে না আল্লাহ জানে গিয়া বাস। এখানে আমার একটা কথা বলার আছে, একটা ফোন নিয়ে আমি সুভাষ দা বলবো, রেমেডি কথা বললেন বলে। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি নদিয়া থেকে বলছিলাম, নামটা বলতে অনিচ্ছুক। বলতে হবে না তোমার নাম, বলো। হ্যাঁ আমি আমার ভাইয়ের জন্য ফোন করেছিলাম, ভাইয়ের ডেট অফ বার্থ বলছি 29/11/1981। কোথা থেকে বলছেন আপনি? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া। ভাইয়ের জন্ম তারিখ বলো। 29/11। ধরো লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে থাকো। 29/11 বললে? হ্যাঁ 11। দাঁড়ো হয়নি গো, একটু ধরো বাবু। 29/11/1991 টাইমটা বলো। 1981। দাঁড়াও, 11:81 সময় বলো। 81 টাইম বলো। সন্ধ্যা 7:45। সিঙ্গেল কর কি ডবল কি তো মাথা খারাপ করে। 7:45। হ্যাঁ বারবার বলতে হচ্ছে। 7:45 সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা। কোথায় জন্মেছে তোমার ভাই? নদিয়া কল্যাণী। এখন কোথায় থাকে? এখন থাকে ও কলকাতা থাকতো, কিন্তু এখন কোথায় থাকছে সেটা বলো তুমি। হ্যালো হ্যালো হ্যাঁ এখনো কলকাতা আছে। কলকাতায় আছে। বদ সঙ্গে পরিবেষ্টিত হয়ে রয়েছে, নেশা ভান এবং নিজের জীবনটাকে উৎসর্গ করছে অন্যের জন্যে। হ্যাঁ স্যার ওর জন্য অসৎ কাজের জন্য। শোনো ভালো কাজে বলে উৎসর্গ, আর খারাপ কাজে বলে উচ্ছন্ন। হ্যাঁ এটা অন্যের জন্য, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বন্ধু বান্ধব বদ সার্কেলের মধ্যে ঢুকে নেশা ভান, সে নিজের জীবনে ভালো সময় চলে যাচ্ছে। এবার বলো কি বলছো? গেছিলাম তো স্যার 19 সালে গেছিলাম, আপনি রেমেডি দিয়েছেন। আচ্ছা আত্মহত্যা দিয়েছিল সেই জন্য আপনি রেমেডি দিয়েছেন। না আত্মহত্যা এখন আর করবে না, মৃত্যুযোগ কেটে গেছে। এখন বলো কি বলছো? করে এখন ভাই ও তো এখন বর্তমানে, ওই বছর গেছিলাম আপনার কাছে জিজ্ঞাসা করে, রিহাবে দেয়া হয়েছিল, কল্যাণী রিহাবে দেয়া আছে, ওকে কি এখন ছাড়াবো ওখান থেকে? এইবার ছাড়াতে হবে, কিন্তু জায়গা পরিবর্তন করতে হবে। শোনো একটা কথা, স্থান পরিবর্তনে ভাগ্য পরিবর্তন, ভালো করে বোঝো। তোমার ভাইয়ের ছকে এই মুহূর্তে মৃত্যুযোগ কিছু নেই। আচ্ছা তোমার ভাইয়ের ধনু রাশি 7.5 চলে গেছে, জাস্ট লেফট করেছে, কিন্তু কালসর্প দোষ, এটা হচ্ছে এই কালসর্প দোষটার থেকে বড় কথা সপ্তশূন্য দোষ এখানে রয়েছে। সপ্তশূন্য দোষ বুঝতে পেরেছো? এটা কি দোষ স্যার? আপনার কাছে কবে যাব আপনি সব সেটা বলছি, দাঁড়াও। সপ্তশূন্য দোষ কি দোষ আমি বলছি, তো এই ফোনটাকে কমপ্লিট করে নিয়ে তোমাকে এবং আপনাদেরকে লিখে রাখো, এটা লিখে রাখো। সপ্তশূন্য দোষ। হ্যাঁ এতক্ষণ ধরে লাইনে আছো তো? হ্যাঁ স্যার আপনার কাছে কবে যাব বলছি, দাঁড়াও জিজ্ঞেস করছি তো। উনি বারবার আসতে চাইছেন না, আসতে চাইলে আসতে হবে না। শোনো ভাইয়ের রাহুর গ্রাস রয়েছে, 7.5 ছেড়েছে। রাহু হচ্ছে গ্রাস, মুন্ডু, মুখ দিয়ে খায় গলা দিয়ে ছাড়ে, কিন্তু যে টাইম ফ্রেমে ছাড়ে ভালো সময় গিলে নিয়ে চলে যায়। তো ভাইকে স্থান পরিবর্তন করতে হবে, আর তুমি আমার কাছে আসবে ঠিক এই বছরের এন্ডে। আজকে অক্টোবর মাস 1 তারিখ, তুমি আসবে ডিসেম্বরে আসবে। ডিসেম্বরে আসবে, তখন গেলে ওর জন্য দেবেন। হ্যাঁ, ডিসেম্বরে আসবে, ভাইকে স্থান পরিবর্তন করবে, রিহ্যাব থেকে ছাড়িয়ে যেখানে ছিল সে অন্য জায়গায় নিয়ে যাবে, ওইখানে রাখবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ভালো থাকবেন। স্যার চিনতে পাচ্ছেন নবদ্বীপ থেকে যাই যে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জয় হোক। আমার ছেলে রেমিডিটা হারিয়ে গেলে দিয়ে আবার নিলাম। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, তাহলে ডিসেম্বরে যাব, তাই তো? জয় হোক, ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাই। এটা সবথেকে বড় উত্তর, উত্তর এই জন্য এরকম একাধিক উত্তর আপনারা পান। সুভাষদার কাছে বারবার করে উনি একটা কথাই বলছে আমি যেতে চাই যেতে চাই, সুভাষদা কিন্তু একটা নির্দিষ্ট সময় দিলেন, উনি বলতে পারতেন তো কালকেই চলে আসুন, অ্যাজ পার হরোস্কোপ তাকে বললাম। এখানে সুভাষ শাস্ত্রীর স্বার্থ নেই। হ্যাঁ, বিনা পয়সা দেখতে পারবো না, ফিজ না হলে দেখবই না, দেখবই না। দুই, ওর যেটা লাগবে সেই ভিত্তিতে কাজ করব। এখনই প্রতিকার বললে এখনই নেবে, কিন্তু ওটা না, ওটা ওটা ওর কাজ হবে না। আমার দেখতে হবে বেনিফিট ফর মাই ক্লায়েন্ট, নট ফর মি। বেনিফিট ফর মাই ক্লায়েন্ট। আমি জ্যোতিষটা শিখেছি এইভাবে, আমি তো টিভি থেকে এসে সিটিভিএন থেকে জ্যোতিষ শিখিনি। আর এই টাকা কামাবো টাকা কামাবো ছটপট করছিও না, টাকার জন্য ছটপট করছি না, খুব শান্তিতে বসে আছি। যত লোক জানে ও তো আজকে থেকে কোথাও না বলতে তারা খুঁজে খুঁজে আমার জীবন কেটে যাবে। যারা জানে 20 বছর 30 বছর ধরে, তারা এলেই আমি লোক দেখে শেষ করতে পারবো না, তারা তো একদমই তাই, একেবারেই তাই। এবং দেখুন এখানটাও কিন্তু সুভাষ শাস্ত্রী এই যে সুভাষদাটা কথা বললেন, আমি মানে এই বেনিফিটটা মানুষের জন্য, আমার জন্য, বেনিফিট ফর মাই ক্লায়েন্ট নট ফর মি, নট ফর মি। এটা একটা বিশাল বড় কথা সুভাষদা, যে বেনিফিট ফর মাই ক্লায়েন্ট নট ফর মি, এবং এই স্বার্থটা নেই একটা মানুষের। এইটাই তো, এই জন্যই সুভাষ শাস্ত্রী, কেন সুভাষ শাস্ত্রী আজকে আলাদা, এই জন্যই কিন্তু আজকে সুভাষ শাস্ত্রী, এই জন্যই মানুষের রাশিফলটা পড়ে নি। আর একটা ফোন এসে গেছে যে, নাও কে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, থ্যাংক ইউ, অনেক প্রণাম আপনাকে। বলো, হ্যাঁ বলো, কে বলছেন, কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলো। আমি বলছি স্যারের কাছে গেছিলাম 2021 সালের ছেলের বিষয়। আচ্ছা স্যার আমাকে চিনতে পারছেন? আমার যে বাগবাজারে মামার বাড়ি। ও বাগবাজারে, হ্যাঁ বাগবাজারে মামার বাড়ি, বুঝেছি। ছেলের বিষয় আমার ছেলে সবাইকে দেখিয়েছিলাম, মনে আছে? করোনা, করোনা তখন চলছে, করোনা তখন শেষের দিকে তুমি এসেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে স্যারের কাছে ছেলেকে নিয়ে গেলাম, তো স্যারকে আমার ছেলের ফটো দেখালাম আর ডেট অফ বার্থটা দিলাম। তো ফটোটা যখন স্যারের টেবিলে ফেললাম, স্যার বললেন যে এর ছেলে স্পট ডেট হবে অ্যাক্সিডেন্টলি। তো স্যারের কথা যেন বেদ বাক্য, সত্যি সত্যি ভাবা যায় না। তো এত বড় অ্যাক্সিডেন্ট থেকে স্যার আজকে আমার, টাকাটা বড় কথা না, লাখ টাকা দিলেও কেউ কারো জীবন ফিরিয়ে দিতে পারে না। আজকে আমার এত উপকার করেছে, এত উপকার করেছিল সুভাষ দা। আমাকে ছবি, হ্যাঁ দাঁড়ান এক মিনিট আমি একটু শুনি। ছবি দিয়েছিলেন টেবিলে, আপনার ছবি ফেলেছিল, স্পট ডেট হয়ে যেত, স্পট ডেট হয়ে যেত। আমার ছেলে ফটোটা দিয়েছিলাম, উনি ফটোটা শুধু দেখলো, দেখে বলে দিল এই ছেলে স্পট ডেট হবে। সেখান থেকে তাকে ফিরিয়ে দেবো। আমি ছোটবেলা থেকে এই কাজ করছি। আমার 4 টাকা মানে এমন বাজে পজিশনে চলে গেছিল, এমন ভাবে গাড়ি চালিয়েছিল, 4 টাকা এসে মেরেছিল, 3 দিন আইসিইউতে ভর্তি ছিল, ছেলের জ্ঞান মানে ডাক্তারের ক্ষমতা নেই। ভগবান ছেলের প্রাণ, ওর মায়ের, তোমার কোল খালি হবে না, তাই ফিরে এসছে। ও ফেরার কথা নয়, ও আগে একটা রেমেডি দিয়েছিল, ছেলে এতই বদমাশ, হারিয়ে দিয়েছে, আবার একটা রেমেডি নেওয়া হয়েছিল। তো ছেলে রেমেডি নিয়েছে। জয় হোক, তুমি আজকে জানিয়ে গেলে, মনটা খুব ভালো লাগলো শুনে। সশরীরে আসেনি, ভগবানের কৃপা। ছবি দেখিয়েছিল সুভাষ দাকে, সুভাষ দা এটা একটা বিশাল বড় ভাইব্রেশন সুভাষ দা। না আমি সবার ছবি দেখতে চাই, বলে দিই আপনাদের, যারা জটক বিচারও করতে আসে আমি বলি মোবাইলে ছবিটা দেখাবেন। অনেক সময় না জন্ম সময়টা মেলে না, ছবিটা দেখলে ধরে ফেলবো। দেখুন আমার চোখ ফাঁকি যাবে না, আমি এত লক্ষ মানুষ দেখেছি, আমি 18 লক্ষ মানুষ দেখেছি লাস্ট 35-36 বছরে, সেখানে আমার চোখে ফাঁকি যাবে না। আমার চোখে জন্ম সময় মিলুক না মিলুক, ভুল করে বলুন, বিচারে ভুল আমার হবে না। কেন কি একটা ছক পাওয়ার পরে তো আমি চোখ বুঝেই বলি, এক ঝলক দেখে নেওয়ার পরে ওটা চোখের সামনে দেখতে পাই, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে সুভাষ দা প্রেডিকশন করেন। এবং সুভাষ শাস্ত্রী একটা কথা বলি, আমি সুভাষ দা বললাম না যে আমাকে গালমন্দ করতে পারো তুমি, আমাকে যাতা কথা বলতে পারো ভাই, তুমি আমাকে হেও করার চেষ্টা প্রতিপন্ন করতে পারো, তুমি আমার আইডিয়া নিতে পারবে না। কেন কি তুমি আমার মতো এতদিন করছো না কাজ। হ্যাঁ আমি যে দেখুন আমি যে না না সুভাষ শাস্ত্রীর কৃতিত্ব কম, এখানে আমার কৃতিত্ব কম। আপনারা মানুষ আমার উপরে আস্থা করে, ভরসা করে আমাকে, যে কোনো মূল্যেই ভরসার তাকে দিতেই হবে, যে কোনো মূল্যে। আমার তো যদি মৃত্যুও হয়, যে ভরসা করে তার কাজটা করেই আমাকে মরতে হবে। এখানটাও আপনি কিন্তু বেনিফিট দেখছেন আপনার ক্লায়েন্টের, ক্লায়েন্টের বেনিফিট ফর মাই ক্লায়েন্ট, এই কথাটাই বোঝা গেল। আর তো আলাদা করে কিছু নেই, আলাদা করে কিছু নেই। সো এইখানে আমি এই কাজের সাথে যুক্ত খুব ছোটবেলা থেকে, এবং আমি বললাম না হঠাৎ করে হয়ে কারো সমালোচনা করা শুরু করিনি, আর সমালোচনা করিও না, কিন্তু আমি খাই গালাগালি গালমন্দ। আবারও বলবো রাশিফলে যাওয়ার আগে সুভাষদা, যে সমালোচনা শীর্ষে যিনি থাকেন তিনি আবার নিজের স্বনামেও শীর্ষে থাকেন, এটাও কিন্তু বাস্তব। আমি জানি না আমার ক্লায়েন্ট বলতে পারবে, আমি এখানে কিছু পেটাতে আসিনি, ডাকপত্র আমি আর কি পেটাবো, আমার কিছু পিটিও কিছু হবে না। আমার ক্লায়েন্টের আপনাদের যা ভালো যদি হওয়ার থাকে সেটা আমাকে করতেই হবে, আমার আর নিজের আর কি ভালো হবে। গরিব ঘরের ছেলে, যা হয়েছে তো ভালোই, ভগবান তো ভালোই করেছে, অনেক ভালো করেছে। আমার তো আমার যে ভালোগুলো কাজগুলো করতে হবে তাড়াতাড়ি করে করতে হবে, এবং টাইম টু টাইম যার যার কাজগুলো সেগুলো করতে হবে। আচ্ছা রাশিফল করতে হবে, এখন পড়তে হবে, সময় ওদিক থেকে একটু দেখিয়ে দিস বাবা কী সময় চলছে না চলছে। মেষ রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রার যোগ, শত্রুতা থেকে সাবধান, একটু ওয়াইড রেঞ্জ আমাকে দাও। বৃষ রাশি, বৃষ রাশি নতুন কর্মযোগ, নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, আর্থিক যোগ রয়েছে, দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান। মিথুন রাশি, কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ব্যাপারে শুভ, ব্যথাজনিত সমস্যা, ছোটখাটো ঘুরতে যাওয়া, অর্থ ব্যয়। কর্কট, বিপদের যোগ, মানসিক অবসাদ, গুরুজনের শরীর ভালো নয়, কর্মক্ষেত্রে টানামানি এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা প্রাপ্তি যোগ। সিংহ রাশির শরীর একটু ভালো যাবে, অর্থ ব্যয়, মানসিক প্রশান্তি, শত্রুতা থেকে সাবধান, ব্যবসা করলে অর্থ নাশ হবে, মানে লস, প্রফিট দেখতে পাবেন না। বিবাহযোগ্য সিংহ রাশিদের শুভ কাজে, পারিবারিক কাজে অশান্তি, বাধার যোগ। আজ এবার আসি কন্যা রাশিতে, মানসিক নিঃসঙ্গতা, কর্মক্ষেত্রে বাধা, ক্ষতির যোগ, সাবধান। কন্যা রাশিতে এই মুহূর্তে যে নক্ষত্রটি রয়েছে এটি হচ্ছে, নক্ষত্র তো অন্যও রয়েছে, চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। এই প্রত্যেকটি অক্ষর তার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট। ইউটিউবে থেকে যাবে, চালিয়ে নিয়ে একটু দেখে নেবেন কি বলছি, কন্যা রাশির কি বললাম। যদি আপনার চিত্রা নক্ষত্র হয়, প্রত্যেকটি অক্ষর আপনার জন্য এক্স্যাক্ট। আর পূর্ব উত্তরপ্রাগের রোডে কিছুটা যাবে, এজ ভিত্তিক যাবে। তুলা, মতবিরোধ, মানসিক কষ্ট, চিকিৎসায় ব্যয়, শরীর ভালো নয়, গুপ্ত শত্রুতা। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোক, মানসিক অস্থিরতা, ব্যবসায় শুভ। ধনু, প্রাপ্তি যোগ, শুভ অনুষ্ঠান, বিবাহে বাধা, বিদেশ যাত্রার যোগ। মকর, কর্মক্ষেত্রে বাধা, প্রেমে বাধা, শরীর ভালো নয়, চিকিৎসায় ব্যয়, প্রাপ্তি যোগ আসছে না। কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, গুরুজনের সাথে মতবিরোধ, বিবাহ যোগ এবং টাকা পাওনা করি আটকে থাকবে। মীন, নতুন প্রেমের সম্পর্ক, বিবাহ ত্বরান্বিত হবে, শরীর ভালো যাবে না, চিকিৎসার কাজে এবং বাড়ির লোককে নিয়ে চিন্তায়, মানসিক টেনশন। রাশিফল শেষ, ওখানে ফোনে একজন ওয়েট করছে। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ প্রণাম দিদি ভাই, প্রণাম আমার বাবাকে জানাই। বলো। স্যার আমি আমার কাছে আপনার কাছে আমি অনেকবার গেছি, সে তো তোমার গলা শুনেই বুঝতে পারছি আমি। হ্যাঁ স্যার আমি বলিনি কিছু, চুপ করে তোমার গলা আওয়াজটা শুনছি, তুমি কি বলো না বলো। বলো। বাঁকুড়া জেলা থেকে বলছি, কিন্তু নামটা বলতে চাই। বলতে হবে না, কোথা থেকে বলছো তুমি? বাঁকুড়া থেকে বলছেন? বাঁকুড়া জেলা থেকে। আচ্ছা বলো, জন্ম তারিখ কার জন্য? অনেকবার এসেছিলেন আপনি? ছেলের জন্য আপনার কাছে গেছি অনেকবার, একবার গেছি ওর ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, এমন চান্স পেয়েছে মানে কি বলবো, খুব ভালো মানে পেয়েছে। এবং সেবারে আপনি, আমি একটা কথা বলতে চাই, এখানে না বললে আমি খুব ছোট মনে করবো নিজেকে। আপনি আমাকে আমার রেমেডির যে মূল্য তার থেকে আমি আপনাকে, আমাকে 1000 টাকা ফেরত जन्म समय बोलो 31 জানুয়ারি 31 জানুয়ারি দাঁড়াও ধরো লাইনে থাকো তোমার কাছে রেমিডির টাকা দিয়ে আর কিছু যাওয়ার টাকা ছিল না 1000 টাকা ফেরত দিয়েছিলাম যে তুমি যাও এবং খাওয়া দাওয়া করবে আমি কিচ্ছু করিনি এটা আমার ডিউটি মানুষ এত বিশ্বাস করে আসে আপনি প্রচুর উপকার করেন আমার জন্য আজ বেঁচে আছি আমি দাঁড়িয়ে আছি এখানে আপনারা আড্ডায় বলবেন আপনার সংসারটা বেঁচে যেত আমার ছেলে মানে খুব ছোট পড়াশোনায় ভালো ছিল কিন্তু মানে দাঁড়াও না রে বাবা 31 কত সেটা বলতে হবে তো 31 জানুয়ারি बांकुड़ा जन्म भाई तुम्हार छेले जा छक ना এখন প্রচন্ড ঝামেলা জড়িয়ে পড়বে হ্যাঁ স্যার ও আইটি এখন ঢুকেছে আপনার কি পায় কিন্তু মানে ক্যারিয়ার ভালো হবে পড়াশোনা থেকে পড়াশোনার জন্য এসেছিলে বহু বছর ধরেই আসছো তুমি পড়াশোনা মানে এআইটিপি লে 1157 র‍্যাঙ্ক করেছিল আপনার রেমেডি নিয়ে তার আগের বারে মানে একবার মিস করে গেছে রেমেডি নিইনি বলে আমি নিতে পারিনি বলে সেবারে চান্স পাইনি জয়েন্টে 5700 সামথিং র‍্যাঙ্ক করেছিল আমি মাথায় ব্ল্যাঙ্ক হয়ে গেছে বলতে পারছি না যাই হোক শোনো এখন আইনি ঝামেলায় জড়িয়ে পড়বে কেতুর অবস্থা ভালো নয় বলো এখনো স্যার ওই আইনি ঝামেলা আছে ও আইনি ঝামেলায় জড়িয়েছিল জেল হেফাজত হয়েছে ও জেল হেফাজত আবারও হবে কাস্টডি যোগ রয়েছে এখন আইনটা চলবে মামলাটা মিটে গেছে না চলছে হ্যাঁ না মামলা মিটে গেছে সব কিন্তু আবারও কিন্তু এই ঝামেলায় জড়িয়ে পড়তে পারে কেন কি শুক্র মঙ্গল রাহু চন্দ্র এই চারখানা গ্রহ একটা ঘরে বসে রয়েছে রবি বুধ বুধাইতে যখন শনি বসে রয়েছে তো ওর কিন্তু সাবধানে এর একটা প্রতিকার তুমি করে নেবে পরে কেতু ইজ এ ভেরি কমপ্লিকেটেড প্ল্যানেট এবং নবমে ভাগ্যস্থানে কেতু বসে থাকার কারণে ধন বৃদ্ধি হবে আর মান যাবে জলে আচ্ছা ধন আসবে কিন্তু মান চলে যাবে বুঝতে পেরেছো তো তাহলে আমি কখন যাব স্যার তুমি তুমি এই বছরটা কাটুক 24 সাল পড়লে আসবে আবার কিন্তু ওর কিন্তু জেল যাত্রা বলে দিচ্ছি আমন একে কিন্তু আবার জড়িয়ে দিয়ে কিন্তু এর কিন্তু আবার কিন্তু জেল যাত্রা আছে বলে দিলাম তোমাকে আমি 24 সাল পড়লে আসবে হ্যালো এখান থেকে বেরিয়ে আসতে পারবে সুভাষদা না বেরোতে রেমিডিতে প্রোটেক্ট থাকবে মান যাবে একটা কথা বললেন আপনি ধন আসবে মান যাবে জেলে গেলে কি মান আসবে তুমি যদি কারো যদি জেল হয় জেল যাত্রা হয় তা কি মান তো থাকবে না তো মানই চলে যাবে ধন দিয়ে কি হবে ধন উইথ মান উইথ जान बोले जान भी है माल भी चाहिए না এখন পার্মানেন্ট হবে না ভালোভাবেই করবে চিন্তার কোনো কারণ নেই তুমি 24 সালে আমার কাছে আসবে আমি দেখব কি করব না করব আচ্ছা ও জেল যাত্রাটা কি কনফার্ম আবার কনফার্ম আছে একদম কিন্তু আগে সুভাষদা কিন্তু 24 সালে আসতে বলেছেন 24 সালে আসতে হবে নালে 25 এ কিন্তু ওর নামে একটা মামলা হয়ে গিয়ে কিন্তু খুব বড় কিন্তু হেফাজত হয়ে যাবে সুতরাং আজকে হাতে আমাদের সময় একেবারেই নেই কিন্তু অপেক্ষা থাকবে সুভাষ শাস্ত্রী আবারও কারণ যার কোনো ব্যবসায়িক নিরিখে জগতের সঙ্গে যুক্ততা নেই শুধুমাত্র মানুষের প্রতি তিনি বললেন যে শুধু আমার ক্লায়েন্ট বেনিফিট হবে আমি নই যার এটাই হচ্ছে মেন ট্যাগলাইন তিনিই হচ্ছে সুভাষ শাস্ত্রী এবং সুভাষ শাস্ত্রী মানেই কিন্তু জ্যোতিষ জগতের বেদ বাক্য আজকে হাতে সময় না অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার জ্যোতিষ হলো বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।